সহবাসে কেমন হলো? নমস্কার, আমি সৌমত। আজকে সহবাসে ছবিটা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে দেখুন যে ঈশা শাহ এই ছবিটা নিয়ে কি বলছে, তো তারপর আমি আমার রিভিউ জানাচ্ছি। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তোমার অভিনয় মানে তুমি কন্টিনিউয়াসলি তোমার প্রত্যেকটা ছবিতে তুমি ইমপ্রুভ করছো, তো সেইখানে এই ছবিটা হচ্ছে 2 বছরের পুরনো। তো এইটা কি মানে কতটা এক্সপেকটেশন রয়েছে বা কোনো কি মনে হচ্ছে যে আরও কিছু ঠিকঠাক করা যেতে পারতো বা আরও অনেক বেটার করা যেত? হ্যাঁ, এটা এটা আমারও মনে হয়েছে যে এটা 2 বছরের না, এটা 3 বছরের পুরনো। আমার মনে হয় যে 3 বছর আগে আমি যতটা বেটার অ্যাক্টিং করতে পারতাম, অবভিয়াসলি লোকের যে কোনো মানুষের সময়ের সঙ্গে সঙ্গে গ্রোথটা ভালো হয়, যে কোনো মানুষের অবভিয়াসলি আমারও হয়েছে। আমার ধারণা এটা যদি এখন করতাম আমি বেটার করতাম, কিন্তু একটা জিনিস ডেফিনেটলি মনে হয় যে তখন আমার ইনোসেন্সটা বেশি ছিল, কারণ তখন আমি কম কাজ করেছি, কম টেকনিক্যালিটিস জানি, তখন যেটা হতো ভীষণ স্পন্টেনিয়াস হতো, মন থেকে হতো। মেবি সেটা এখন হলে হতো না, তো ওটাই ইউএসপি থাকা উচিত এই ফিল্মের। এই ছবির যে চরিত্রটা মানে তোমার যে চরিত্র সেটা হচ্ছে মফস্বল থেকে উঠে আসা একটি মেয়ের গল্প, তো তোমার তো মানে তুমি এই ক্যারেক্টারটার সাথে কিভাবে তুমি প্রিপারেশনটা কিভাবে ছিল সেটা যদি একটু বলো। মানে তোমার তো প্রেপ করার খুব বেশি সময় পাইনি এই ক্যারেক্টারটার সঙ্গে আমি কানেক্ট করতে পেরেছি। প্রথম কারণ হচ্ছে আমার বয়সের ক্যারেক্টার, আমার মতন ক্যারেক্টার, ভীষণ ইমোশনাল ক্যারেক্টার, ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, মুখের ওপর বলে দেয়, ওর যদি মনে হয় মেরে দেবে ও মেরে দেয়, ঝগড়া করে পা ছড়িয়ে বসে পড়ে। এইখানে কিছুটা মিল আমার সঙ্গে আছে, তো সেই কারণে আমার রিলেট করতে খুব অসুবিধে হয়নি। তো ন্যাচারালি প্রেপ সত্যি বলতে সময় পাই না আমরা, আর এই ছবিতে 12 দিনে শ্যুট হয়েছে, সেখানে আরও প্রেপ করার টাইম পাইনি, জাস্ট ফ্লোতে হয়ে গেছে জিনিসটা। আরেকটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে তুমি দেবদা বা আবির দাইদের মতো বড় সুপারস্টারদের সাথে কাজ করেছো এবং এখানে অনুভব দা নতুন একেবারে, বা সৌরভ দা বা বহু তুমি অভিনেতার সাথে কাজ করেছো, তো ডিফারেন্সটা কি মানে কাজ করার অভিজ্ঞতা, সেটা ডিফারেন্সটা যদি তুমি একটু বলো তাদের সাথে কাজ করা। দেখো, যার দেবদা বলো, আবির বলো বা সৌরভ বলো, সবাই তার কাজের 100% দেয়, আমি আমার কাজে 100% দিই। আমার যেটা আছে বা আমার এক্সপ্রেস করার যে ক্ষমতাটা সেটা ও নিয়ে নিতে পারবে না, আমি চাইলে ওটা নিতে পারবো না, তো যে যার জায়গায় আমরা 100% দিই। আর আলাদা করে ডিফারেন্স বলতে রেসিপ্রোকেশনটা যদি ভালো হয়, উল্টো দিকের মানুষটা যদি ভালোভাবে আমার সাথে কানেক্ট করে, ডায়লগ ডেলিভারি যদি আমার মনে হয় আমাদের মনের মতন হচ্ছে, সেটা ক্লিক করে একটা জিনিস, সেটা যদি ভালো হয় তো ন্যাচারালি সিনটা খুব ভালো হয়। তো হ্যাঁ, এটাই ডিফারেন্স, এক একজন এক এক রকমভাবে ডায়লগ ডেলিভারি করে, এক একজন এক এক রকমভাবে রেসিপ্রোকেট করে, তো এটাই, আদারওয়াইজ সবাই ভালো অ্যাক্টর। তো প্রথম কথা বলি, এই ছবিটার প্রিমিয়ারে আমি ইনভাইট ছিলাম, তো তার জন্য এই ছবির পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ যে তারা আমাকে এই সুযোগটা দিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে আমি এই ছবিটা পুরোটা ভালো বলবো, খারাপও বলবো, তো আপনারা দেখতে থাকুন। তো প্রথমে এই ছবির যে গল্প সেখানে যদি আসা যায়, তো এই ছবির যে গল্প সেটা হচ্ছে যে মফস্বল থেকে আসে একটি ছেলে এবং একটি মেয়ে, তারা বেসিক্যালি কাজের সূত্রেই একটা ফ্ল্যাটে তারা একসাথে থাকতে শুরু করে, এরপর তাদের মধ্যে কি কিছু গড়ে ওঠে নাকি না কিছুই গড়ে ওঠে না, তো সেই সব কিছু জানতে গেলে হলে গিয়ে আপনাদের ছবিটা দেখতে হবে। এবং এই ছবির ভালো দিক হচ্ছে ঈশা সাহা, ঈশা দি যেভাবে এই ছবিতে অভিনয় করেছে সেটা আমার ভালো লেগেছে, এবং ঈশা দিকে দেখতে যেমন ভালো তেমনি ভালো অভিনয়ও করে, তো সেটা সব থেকে আমার বেশ ভালো লাগে। এবং তার সাথে এই ছবিতে যে অভিনয় করেছে অনুভব কাঞ্জিলাল, তো এই কাজটা আমার বেশ ভালো লেগেছে। এবং তার সাথে এই ছবিতে আরও যারা রয়েছে, দেবলীনা দত্ত হোক কিংবা রাহুল দা হোক কিংবা সায়নিধি হোক, তো এদের কাজও আমার বেশ ভালো লেগেছে। এবার আরেকটা জিনিস, এই ছবির যে স্ক্রিপ্টে যে সংলাপ রয়েছে সেটা আমার বেশ ভালো লেগেছে। এই ছবিতে একটা মজাও রয়েছে এবং সেই মজাটা কোনোভাবেই কাউকে ল্যাং মেরে হাসানো নয়। আরেকটা ভালো দিক সেটা হচ্ছে যে এই ছবির গান, তো এই ছবির গান বিশেষ করে আমার খুবই ভালো লেগেছে এবং এই ছবির গানগুলো অনেক আগেই রিলিজ হয়েছিল। এবং আরেকটা দিক আমার যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে ওই সোসাইটি ডিফারেন্সটাও দেখিয়েছে, মানে একটা সোসাইটি যেখানে তারা খুব উচ্চবিত্ত বলবো না, তারা একটা পার্টি করছে, মদ খাচ্ছে, তাদের একটা লাইফস্টাইল রয়েছে, কিন্তু একই ফ্রেমে দেখাচ্ছে যে তার যে একটু হয়তো নিচের স্তরে যারা রয়েছে, যারা হয়তো তাদের বাড়িতে কাজ করে, তাদের লাইফস্টাইলটা দেখানো হচ্ছে এবং সেটা হয়তো খুব একটা মজার চলে দেখানো হচ্ছে, কিন্তু সেটা দেখানো হচ্ছে। এই যে সোসাইটি ডিফারেন্সটা সেটা আমার বেশ ভালো লেগেছে এই ছবিতে যেভাবে এখানে দেখানো হয়েছে। এই ছবির প্রথম খারাপ দিক হচ্ছে এই ছবিটা হচ্ছে 2019 সালে তৈরি এবং তারপর পরবর্তীকালে প্যান্ডেমিক বা এই ভোটের কারণে এই ছবিটার রিলিজ ডেট পিছিয়ে যায়, তো এই ছবিটার যে মেন প্রবলেম সেটা হচ্ছে এই ছবিটার যে গল্প সেটা খুব চেনা, মানে এই 2022 সালে লিটিল থিংসের বাদবাকি সিজনগুলো বেরিয়ে গেছে, পার্মানেন্ট রুমমেটস বহু মানুষ দেখে ফেলেছে, সেই দলে আমিও পড়ছি। এবং আমার মনে হয় যে করোনা পরবর্তী সময় এই ধরনের কাজগুলো অনেক হয়েছে, মানে একটা ছেলে একটা মেয়ে একটা রুম শেয়ার করছে এবং এই যে একটা নতুন সম্পর্ক লিভিংয়ের যে সম্পর্কটা, এটা নিয়ে কিন্তু অনেক কাজই হচ্ছে, মানে যে সম্পর্কটা ভাই বোনের মতো সম্পর্ক নয় আবার বরবুয়ের মতো সম্পর্ক নয়, যারা যারা লিটিল থিংস বা পার্মানেন্ট রুমমেটস দেখা তাদের ক্ষেত্রে এই ছবিটা নতুনত্ব কিছু লাগবে না। কিন্তু তাও বলবো এই বাংলা ছবিটি মোটামুটি হলে গিয়ে একবার দেখবার মতো ছবি এবং
অত কিছু যদি না ভেবে যান বা আপনি যদি কম্পেয়ার ফম্পেয়ার না করে যান তো আপনার এই ছবিটা ভালো লাগবে। এবার আপনারা যারা যারা সহবাসে দেখে ফেলেছেন তো তারা কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো, আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।